সোহেল লিখেছেন অনেকে জমজমের পানি দাঁড়িয়ে পান করেন এটাকে সুন্না মনে করেন আসলে কি দাঁড়িয়ে জমজমার পানি পান করা সুন্নাত জমজম পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা জমজমার পানি যেহেতু অন্য দশটি পানি থেকে ভিন্ন স্বতন্ত্র এবং এর বিশেষ মর্যাদা রয়েছে না বিশেদ আল্লাহ সাল্লাম বলেছেন যে মাঝমজমা তোহামো তোয়ামিন ওয়া শেফা ও সকুমিন জমজম পানি এটা খাদ্যের কাজ দেয় পানির পাশাপাশি ঠিক একইভাবে রোগীদের রোগের আরোগ্য লাভের উপাদান রয়েছে এর মধ্যে তো এই পানি অলৌকিকভাবে আল্লাহতালা দিয়েছেন মুসাল আল্লাহনবী ইসমান হসরত ইসলাম মাহাজারকে স্বাভাবিক মারবার মধ্যবর্তী জায়গা থেকে পানির ফোয়ারা বের হয়ে সেখান থেকে গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিয়ে যাচ্ছেন পান করছেন চার সাড়ে চার হাজার বছর ধরে এটি অলৌকিক পানি এবং এই পানির স্বাদও ভিন্নতর আমরা জানি সাল্লাম বলেছেন মাঝমজ শ্রীরবালা এই পানি পান করার সময় যদি কেউ কোনো নিয়ত করে পান করে সেই নিয়ত বা তার এক উদ্দেশ্য পূরণ হয় অতএব জমজম পানি পান করার সময় দোয়া করা শুননা আব্দুল ইমা আব্বাস দোয়া করতেন আল্লাহ ওয়াসিফ কুল্লিদা খেয়াল্লাহ আপনার কাছে আমি উপকারী ইলিম চাই এবং প্রশস্ত রিজিক চাই এবং সকল রোগ এবং সকল অসুস্থতা সকল দুরারোগ্য ব্যাধি এগুলো থেকে আপনার কাছে আমি শেফা বা আরোগ্য চাই এই পানি পান করার মাধ্যমে তো এইভাবে দোয়া করাটা না আল্লাহ মিনে সারুক আলমান্নাফিয়া ওয়ারিসান ওয়াসিয়া ওশেফা আনমেকুল্লি দা এর বাইরে অন্য কোনো দোয়া আল্লাহর কাছে নিবেদন করা যেতে পারে জলমার পানি পান করার সময় তবে দাঁড়িয়ে পান করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা এটা শূন্যও নয় নবী সাদাম যজমার পানি দাঁড়িয়ে পান করেছেন এর মর্ম একটা হাদিস রয়েছে তো সে হাদিসের ব্যাখ্যা হাদিসগণ লিখেছেন যে এর মানে হলো শ্রী বর্ষামতো পরিবেশ পরিস্থিতি ছিল না বিশেষ প্রয়োজনে করেছেন বা জায়জ প্রমাণ করার জন্য বোঝানোর জন্য করেছেন বাকি সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পান করার পরে না বিশেষ পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে এবং মুসলিম হাদিস রয়েছে কেউ দাঁড়িয়ে পান পান করে সে জন্য হাত দিয়ে বমি করে সে পানি ফেরানোর চেষ্টা করে তার মানে বিষয়টাকে নমিশাল্লাহলাম খুবই অপছন্দ করতেন দাঁড়িয়ে পান পান করাকে অথবা জমজমার পানির ক্ষেত্রে ভিন্ন কোনো বিধান নয় নাবিস সালাম দাঁড়িয়ে পান করেছেন সেটি জায়েজ প্রমাণ করবার জন্য কিংবা বিশেষ প্রয়োজনে পড়ে বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পান করা জায়জ আছে সেই হিসাবে জায়েজ আর জমজর পানি সম্পর্কে অন্য একটা বর্ণনা পাওয়া যায় যে নবিসাম বসেও পান করেছেন দাঁড়িয়ে পান করেছেন অতএব জমজমা পানি হাতে আসলে দাঁড়িয়ে যেতে হয় পান করার জন্য ব্যয়টা সেরকম নয় আমরা অনেকে শূন্যকে মনে করি অনেকে বসে থাকা অবস্থা জমজমার পানি কেউ দিলে সেটা নিয়ে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন শুধু পান করার জন্য তো এটি আসলে কোনো সন্ন্যাস নয় এবং এটি সঠিক কোনো কাজ নয়